আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ 10 পিসিতে হাইপার ভি ইনস্টল করা যায়। প্রথমে আমি বলে নেই হাইপার ভিটা কি। হাইপার ভি হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের ভিতরে আরো আপনি একাধিক অপারেটিং সিস্টেম সেট আপ করে সেখানে ব্যবহার করতে পারবেন। শুধু অপারেটিং সিস্টেম না, আপনি চাইলে সার্ভার অপারেটিং সিস্টেম এখানে সেট আপ করে ব্যবহার করতে পারবেন, এবং আপনি চাইলে আরও অন্যান্য উইন্ডোজ 10 পিসিতে হাইপার ভি সেট আপ করে আপনি আবারও হাইপার ভিতে আবারও উইন্ডোজ 10 সেট আপ করেন, উইন্ডোজ 8 করেন, 7 করেন, মাইক্রোসফটের যে কোনো অপারেটিং সিস্টেম বা অন্যান্য প্ল্যাটফর্মে অপারেটিং সিস্টেমও এখানে কাজ করে। আমরা ইতিপূর্বে অনেকেই আমরা শুনেছি যে ভিএম ওয়্যার দিয়ে আমরা কাজ করেছি বা শুনেছি। তো ভিএম ওয়্যার আর হাইপার ভির মধ্যে বিশেষ একটা পার্থক্য রয়েছে। মাইক্রোসফটের প্ল্যাটফর্মে হাইপার ভি ইউজ করাটা আমি মনে করি যে বেটার। যদি আমি মাইক্রোসফট উইন্ডোজ 10 ইউজ করি, এবং যদি হাইপার ভিতে আমি ভার্চুয়াল মেশিনও মাইক্রোসফটেরই কোনো প্রোডাক্ট ইনস্টল করতে চাই, তো সেক্ষেত্রে হাইপার ভিটাই বেটার। ভিএম ওয়্যার হচ্ছে টাইপ 2 হাইপারভাইজার, আর হাইপার ভি হচ্ছে টাইপ 1 হাইপারভাইজার। তো দুটোর মধ্যে একটা বিশেষ পার্থক্য রয়েছে। আমরা পার্থক্যটা আগে যাই। ও হ্যাঁ, আরেকটা বিষয় আমি ভুলে গেছি, সবার আগে আমাদের করা উচিত হাইপার ভিটা যদি ইনস্টল করতে হয় তাহলে আমাদের বায়াস থেকে ভার্চুয়ালাইজেশন বা কোনো কোনো বিভিন্ন মাদারবোর্ডের টাইপ অনুযায়ী বিভিন্ন নামেই থাকে। কোথাও ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, কোথাও ভিটি বা কোথাও বিভিন্ন রকম এরকম ভার্চুয়াল বা ভার্চুয়ালাইজেশন দিয়েই লেখা থাকবে, এরকম একটা অপশন আছে যেটাকে অন করে নিতে হবে। আর যদি এটা অন করা না থাকে তাহলে আপনি হাইপার ভিটা সেট আপ করতে পারবেন না। সেটা বায়াস থেকে আপনারা বায়াসে ঢুকে আপনি খুঁজে নিতে হবে যে এটা কোথায় আছে, কোন সেটিংয়ে। বিভিন্ন মাদারবোর্ড ভেদে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, কয়েকটা সেটিং দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা অমুক জায়গায় আছে। তো আমি এখন আসি টাইপ 1 এবং টাইপ 2 হাইপারভাইজারের মধ্যে যে দুইটা তফাত আছে। আমি একটা ইমেজ একটা ফটো ওপেন করছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ 2 হাইপারভাইজার এবং টাইপ 1 হাইপারভাইজার। প্রথমে আমরা দেখি টাইপ 2টা। টাইপ 2 হচ্ছে আমরা এই যে গেস্ট 1 গেস্ট 2 দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে ভার্চুয়াল মেশিনের মধ্যে ভার্চুয়াল অপারেটিং সিস্টেম। অর্থাৎ ভার্চুয়াল আপনি সাপোজ ধরেন ভিএমওয়্যারের ভিতরে আপনার কোনো একটা অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ 8 বা 10 ইউজ করছেন, সেটা গেস্ট 1 গেস্ট 2। এবং এটা স্তরটা এইভাবে থাকে যে আপনার ভার্চুয়াল অপারেটিং সিস্টেম থাকবে, তারপরে থাকবে আপনার হাইপারভাইজার, এবং তারপরে আপনার হোস্ট মেশিন অর্থাৎ আপনার মেইন যে অপারেটিং সিস্টেম সেইটা, এবং তারপরে হার্ডওয়্যার। তো এটা কিভাবে অ্যাক্সেস করে আপনার এই গেস্ট 1, যদি কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস করার প্রয়োজন হয় সে তার হাইপারভাইজার তার মেইন অপারেটিং সিস্টেমকে নক করবে, এবং মেইন অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারটা অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করে তাকে অ্যাক্সেস দেবে। সো এটা একটু পদ্ধতিটা একটু স্লো পদ্ধতি, যেটা কাজ করে ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন, সরি ভিএমওয়্যার বললে ভুল হবে, ভিএমওয়্যার ইএসএক্স একটা আছে যেটা আলাদা, সম্পূর্ণ আলাদা। তো আমাদের বলতে হবে ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশন, আমরা ভার্চুয়াল পিসি, ভার্চুয়াল সার্ভার, কেভিএম, লিনাক্সের একটা অপশন আছে কেভিএম ভার্চুয়ালাইজেশনের। সো এইগুলো হচ্ছে আপনার টাইপ 2 হাইপারভাইজার, যেটা একটু তুলনামূলক টাইপ 1 থেকে স্লো, কারণ ও সম্পূর্ণটাই নির্ভর করে মেইন অপারেটিং সিস্টেম বা হোস্ট অপারেটিং সিস্টেমের উপর। হোস্ট অপারেটিং সিস্টেম হার্ডওয়্যারের সাথে কন্ট্যাক্ট করবে, হার্ডওয়্যার অ্যাক্সেস দিবে তারপরে। আর টাইপ 1 হাইপারভাইজার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গেস্ট 1 গেস্ট 2 হচ্ছে এটা আপনার ভার্চুয়াল অপারেটিং সিস্টেম হাইপারভাইজারের ভিতরে, এবং হোস্ট ওয়েসও হাইপারভাইজারের উপরে পড়ে যায়, এবং মাঝখানে আপনার ব্রিজ হিসাবে হাইপারভাইজার কাজ করে এবং সরাসরি হার্ডওয়্যার হাইপারভাইজার অ্যাক্সেস করতে পারে। আপনার গেস্ট অপারেটিং সিস্টেম বা আপনার ভার্চুয়াল অপারেটিং সিস্টেম যেটা হাইপার ভির মধ্যে অপারেটিং সিস্টেম ইনস্টল করছেন, সেই অপারেটিং সিস্টেম যদি কোনো হার্ডওয়্যার অ্যাক্সেস দরকার, আপনার র্যাম দরকার হয়, সে সরাসরি হার্ডওয়্যার অ্যাক্সেস করতে পারবে হাইপারভাইজার ভায়া করে। সো এবং হোস্ট ওয়েসও সরাসরি আপনার হার্ডওয়্যার অ্যাক্সেস করছে, এবং ভার্চুয়াল ওয়েসও সরাসরি হার্ডওয়্যার অ্যাক্সেস করছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে টাইপ 2 থেকে অনেকটা ফাস্ট, এবং সেক্ষেত্রে এবং হোস্ট ওয়েসের উপরে কোনো চাপ পড়বে না। এবং টাইপ 2-তে আমরা দেখছি হোস্ট ওয়েসের উপরে সম্পূর্ণ প্রেশারটা পড়বে। একই সঙ্গে যদি আমরা একাধিক ভার্চুয়াল ওয়েস রান করি দেন হোস্ট ওয়েস কিন্তু বিজি থাকবে, আর এখানে একাধিক ভার্চুয়াল ওয়েস রান করলে হোস্ট ওয়েসের কাছে কোনো চাপ আসবে না। তো এই সেক্ষেত্রে আমরা তুলনা করলে দেখা যায় আমরা টাইপ 2 থেকে টাইপ 1 হাইপারভাইজারটা বেটার। আর আমাদের হাইপার ভি যেটা উইন্ডোজের বা মাইক্রোসফটের প্রোডাক্ট হাইপার ভি,
হাইপার ভিটাও টাইপ 1 হাইপারভাইজার। আমরা নিচে লিস্ট দেখতে পাচ্ছি एग्जांपल হাইপার ভি টাইপ 1 এর মধ্যে যে যা আছে হাইপার ভি জেন ভিএমআর ইএসএক্স ভিএমআর ইএসএক্স হচ্ছে একটা আলাদা ভার্চুয়ালাইজেশনের জন্য একটা আলাদা ওএস যেটা সরাসরি হার্ডওয়্যার অ্যাক্সেস করে আপনাকে ইয়া দিবে। তো ওইটা অনেক বড় ব্যাপার, এটাতে আপাতত না গেলাম। আর টাইপ 1 আমরা জানি ভার্চুয়াল ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন ভার্চুয়াল বক্স কেভিএম এরকম টাইপের। তা আশা করি টাইপ 1 হাইপারভাইজার এবং টাইপ 2 হাইপারভাইজারের মধ্যে তফাৎটা আপনারা বুঝতে পারছেন। সো এখন যাই আমরা মূল কার্যক্রমে। আবারও বলি অবশ্যই মনে রাখবেন বায়াস সেটিং থেকে আপনাদেরকে ভার্চুয়াল টেকনোলজিটা অন করে নিতে হবে। ভার্চুয়াল টেকনোলজি অন করে তারপরে দেন আমরা সেটিংয়ে যেতে হবে। আর মাইক্রোসফট উইন্ডোজ 10 এর আমাদের হাইপার ভি সফটওয়্যার আলাদাভাবে কোথাও ডাউনলোড বা কোনো কোথাও থেকে নিতে হয় না, অলরেডি ইনস্টল করাই আছে মাইক্রোসফট 10 এ। আমরা শুধুমাত্র এনাবল করে নিতে হবে। এনাবল করলে আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এটা কিভাবে করব, আমরা যাব কন্ট্রোল প্যানেলে। আমাদের পিসির কন্ট্রোল প্যানেলে যাব। আমাদের টাস্ক বারটা আমি বামে রাখছি, বুঝতে অনেক অসুবিধা হতে পারে, আমি নিচে নিয়ে রাখি। আমরা আবারও যাই, আমি স্টার্ট থেকে কন্ট্রোল প্যানেলে যাব। এখানে দেখুন কন্ট্রোল প্যানেলে আমাদের এখানে স্মল স্মলই দরকার, স্মল করে নিব। তারপরে আমরা এখান থেকে প্রোগ্রাম অ্যান্ড ফিচার, প্রোগ্রাম ফিচার আমাদের কি কি সফটওয়্যার সেট আপ আছে যা তা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা বাম পাশে দেখব টার্ন উইন্ডোজ ফিচার অন অর অফ, এই অপশনটাতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাউস পয়েন্টারের দিকে, এই অপশনটাতে ক্লিক করার পরে আমরা একটা পপ আপ বক্স দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখছি, দেখুন এখানে হাইপার ভি এখানে একটা অপশন আছে, এখানে টিক দিয়ে নিব। এইটাকে এক্সপ্যান্ড করে দেখবো দুইটাতে পড়ছে কিনা। হ্যাঁ, যদি আপনার বায়াস সেটিংয়ে হাইপার ভি বায়াসে যদি ভার্চুয়াল টেকনোলজিটা অন না থাকে, তাহলে আপনি যে হাইপার ভি প্ল্যাটফর্ম এই টিকটা দিতে পারবেন না, এটা হাইড হয়ে থাকবে। এটা হাইড এই পর্যন্ত আপনি আসতে পারবেন, আসার পরে এই হাইডটা দেখলে বুঝতে পারবেন যে আপনার অন নেই, অথবা তারপরে অন করে নিতে পারেন। তো এই যে এই টিকটা আমরা দিয়ে দিব হাইপার ভি, যারপরে ওকে করলে আমাদের কাজ শুরু হয়ে যাবে, অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পরে কম্পিউটার রিস্টার্ট নেবে, রিস্টার্ট নেওয়ার পরে আমরা হাইপার ভিটা চালু করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কমপ্লিট হয়েছে, এখন রিস্টার্ট চাই। অলরেডি আমাদের হাইপার ভি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন এটা কোথায় পাবো, আমরা পাবো হচ্ছে স্টার্ট মেনু থেকে, স্টার্ট থেকে আমরা লক্ষ্য করি উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুল, স্টার্ট থেকে উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুল, এই টুলসে এসে আমরা এখানে দেখবো হাইপার ভি ম্যানেজার। আমরা চাইলে এখান থেকে আমরা পিন টু স্টার্টও করে নিতে পারি। এখানে আমরা ক্লিক করলাম, হ্যাঁ দেখুন আমরা এখানে একটা হাইপার ভি ম্যানেজার অর্থাৎ ভার্চুয়াল মেশিন ম্যানেজার পাইছি। এখানে আমরা চাইলে যে কোনো ভার্চুয়াল মেশিন আমরা সেট আপ করতে পারবো। কিভাবে করব সেটা আমরা আলাদা একটা ভিডিওতে দেখব। আমার চ্যানেলেই সকল্প স্কুল অফ প্রফেশনাল এই চ্যানেলেই আপনারা দেখতে পাবেন আরেকটা ভিডিওতে, সেখানে আমি আপনাকে দেখিয়েছি কিভাবে হাইপার ভিতে একটা ভার্চুয়াল ওএস বা ভার্চুয়াল সার্ভার কিভাবে সেট আপ করতে হবে বা কিভাবে ইনস্টল করতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।